চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলেই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করা হবে তখনই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজকে আমি একটা নতুন ডিজাইন শেখাবো। এটা মেনলি ড্রেসিং টেবিলের ঢাকনা, এটা আমি আরও অন্যান্য জায়গাতে ব্যবহার করতে পারি আমার ইচ্ছে মতো। হ্যাঁ, আমি ফ্রিজেও ব্যবহার করতে পারি, কম্পিউটারে ব্যবহার করতে পারি। এই ডিজাইনটা আমি আজকে আপনাদের শেখাবো। এটা এটা কুরুশের সুতো দিয়ে, সুতো দিয়ে ডিজাইনটা আমি সুতোটা নিলাম। এটা সুতোর ডিজাইন, এটাকে বলে চেন। আমি অল্প করে দেখাচ্ছি, এটাকে বলে চেন। এবং চেনের মাথায় মাথায় আমি লং করব। এই এই যে সুতোটাকে নিয়ে আমি দুটো ঘর ফেলছি, এটাকে বলে হাফ লং, আর তারপরে আবার দুটো ফেললে এটাকে বলে ফুল লং। তা আমি প্রত্যেকটা মানে চেনের মাথায় মাথায় ফুল লংই করব। এটা হাফ লং, এটা ফুল লং। আর কুরুশে হাফ লং আর ফুল লং জানলে সমস্ত ডিজাইনই করা যায়। দেখতে পাচ্ছ প্রত্যেকটা চেনের মাথায় মাথায় আমি লং করছি। দুটো লং করে আমি ঘুরিয়ে নেব। আবার এই যে মাথাগুলো দেখতে পাচ্ছ, লংয়ের যে মাথাগুলো আছে, এই মাথায় মাথায় আমি আবার লং করব। এটাও আমি ফুল লংই করব। এই দেখো মাথায় মাথায় আমি ফুল লং করছি, এটা হাফ লং, এটা ফুল লং। এবার আবার আমি এই মাথাতে নিলাম, এইটা হাফ লং, এটা ফুল লং। এই যে দুটো ঘরকে ফেলে দিলে হাফ লং, তারপরে আবার দুটো ফেললে ফুল লং হয়।
দেখো দুবার করে এই চেনের মাথায় 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 লং করেছি, দুবার হয়ে গেছে। এবার আমি আবার সুতো নিয়ে এটাকে ঘুরাবো। এখানে আমি তো আমি এই মাথায় মাথায় ফুল লং করে এসেছি। এবার আমি অন্য একটা এতে বড় করে তুলে রেখেছি, সেটা এখন দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এটা এখানে আমার একটু বড় করে তোলা আছে বোঝানো, বুঝতে পারার জন্য। এই যে মাথায় মাথায় লং করে এসেছিলাম, মাথায় মাথায় সব, এই যেগুলো সব মাথায় মাথায় করা। এবার আমি দুটো করে, দুটো লংয়ের মাঝখানে দুটো দুটো করে করে রেখেছি। ডিজাইনটা আমি দেখাচ্ছি, এই যে এর মাথায় মাথায় করে আসি। চারটে আমি লং বুনবো, প্লেন লং বুনবো চারটে। চারটে লং বুনলাম। এবারে এক একটা দুটো করে লং বাদ দিয়ে একটা দুটো করে ঘর তোলা আছে। এই যে দুটো করে লং বাদ দিয়ে দুটো করে ঘর, আবার দুটো লং বাদ দিয়ে দুটো ঘর, দুটো লং বাদ দিয়ে দুটো ঘর, এরকম করে পুরোটাই করা আছে। এবার আমি এর ওপরে ডিজাইনটা তুলব। হ্যাঁ, একটা নিলাম, নিয়ে এর ওপরে দিলাম, দিয়ে এখানে আমি একটা দুটো চারটে বুনেছি, আট হয়েছে দেখতে পাচ্ছ। এই যে চারটে নিলাম, এবারে আমি আটটা চেন করব। 1 2 3 4 5 6 7 8টা চেন করলাম, একটা দুটো তিনটে বাদ দিয়ে এই মাথার উপর। আবার আমি চারটে লং করব, 1 2 3 4 চারটে লং করলাম, আবার আমি আটটা চেন করব, 1 2 3 4 5 6 7 8 করে একটা দুটো তিনটে। আবার আমি এর মাথাতে চারটে লং করব, 1 2 3 4 দেখতে পাচ্ছ। এই দেখো এর মধ্যে দিয়ে আবার আমি চারটে লং করব, ফুল লং করছি, হাফ লং, ফুল লং, এটা হাফ লং, ফুল লং, হাফ লং, ফুল লং হয়েছে। এবার দেখো 1 2 3 4 5 6 7 8 আবার আমি এইখানে নিলাম। আবার আমি চারটে ফুল লং করব, 1 2 3 4 একটা চেন দিয়ে আমি আবার এখানটায় একটা বর্ডার মতো করব। এটা একটা বর্ডার মতো হচ্ছে ধারে, এটা উল দিয়েও করা যায় কিন্তু উলের থেকে সুতোতেই বেশি ভালো লাগে। আর উল আমি ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে নিয়ে আবার মাথায় চেনের মাথায় মাথায় চারটে লং করলাম। আবার সেম করব, একটা চেন দিয়ে এর আবার আমি চারটে লং করব, এখানে একটা দুটো তিনটে চারটে হয়েছে। আবার আমি আটটা গুনবো, 8টা, আবার আমি এর মাথাতে চারটে লং করব, 1 2 3 4 মাঝখানে একটা চেন দিয়ে নিলেও হবে, বেশ সেটা ফুটো মতো হবে।
4 দেখছো এই যে জিনিসটা এরকম হচ্ছে আটটা দেখো লং করছি আমি এখানে চারটে লং করব চারটে হয়ে গেছে এবার আমি একটা চেন দিয়ে আবার চারটে লং করব চারটে আবার আমি ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিলাম দেখতে পাচ্ছো এটা একটা বর্ডার রাখার জন্য এমনি করে করছি একটা চেন করেছি আবার আমি মাথায় চারটে লং করব এইবার দেখো এখানে আটটা ঘর নিয়েছি কিন্তু আমি এটাকে এই দুটোকে জোড়া করব একটা দুটো তিনটে নিলাম নিয়ে দুটোকে জোড়া করলাম বুঝতে পারছো জোড়া করলাম 1 2 3 আবার আমি চারটে লং বুনবো চার এই দেখো হচ্ছে জোড়াটা বুঝতে পারছো জোড়াটা কিন্তু হাফ লং দিয়ে দেবে এই যে আমি সুতো ছাড়া ঢুকাচ্ছি পুরুষটা দিয়ে টেনে নিচ্ছি নিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি এই দেখো আবার তিনটে করবো 1 2 3 সুতো না নিয়ে এমনি করে কুরুশটা নিয়ে এই টেনে দিলাম বন্ধ হয়ে গেল 1 2 3 আবার একটা চেন দিয়ে আবার ঘোরাবো এটাকে আমি হ্যাঁ দুটো চেন করে ঘুরিয়ে নিলাম দেখো এটা মোটামুটি একটা লাইন হয়েছে এবার নেক্সট লাইনে যাচ্ছি এইবার কিন্তু একটা ব্যাপার আছে যে আমি আর মাথায় করব না এই মাথাটাকে বাদ দিয়ে আমি এইখান থেকে লং তুলব যেমন এক আবার আটটা চেন নেব 2 3 4 5 6 7 8 প্রথমে যে আটটা নিয়েছিলাম সে আটটাই চেন করলাম এবং এইবার লংটা আমি এখান থেকে তুলব ঠিক আছে এই যে একটা দুটো লং সেই চারটে লংই করব কিন্তু দুই দিক দিয়ে এদিকে একবার এদিকে দুটো বুঝতে পারছো আবার আমি আটটা লং নেব 1 2 2 3 4 5 6 7 8 আবার আমি এ মাথায় করব এই দেখো ঠিক আছে এই
এই দেখো হয়ে গেছে, মাথায় মাথায় এটাকে বাদ দিয়ে, এটা বাদ দিয়ে মধ্যেখান দিয়ে করছি। আটটা খুবই সোজা, দেখে মনে হবে কঠিন কিন্তু ভীষণ সোজা ডিজাইন। দেখো লং এর পাশ দিয়ে লং করছি, হাফ ফুল দুটো লং করলাম, এই পাশ দিয়ে দুটো করব। আবার সেম এবার এর মাথায় বর্ডার করবো, কারণ এটা বাদ দিতে হবে। দুটো না উঠলে বুঝতে পারবে না। আবার তার ভেতর দিয়ে আমি তিন চারটে করব, দুটো দুটো করে। এই দেখো আবার প্রথম যেমন যেমন করেছিলাম এর উপর দিয়ে দুটো দুটো হয়েছিল চেন, তেমন দুটো চেন এলো। বুঝতে পারছো নিশ্চয়ই, চারটে রং করব বর্ডারে। আবার আমি ঘোরাবো এটাকে, এই দেখো এই রকম পজিশনে এসেছে। এবার আমি আবার এটাকে ঘোরাবো, আবার সেই তিনটে বলেছিলাম তিনটে চেন করে সুতো ছাড়া জোড়া দেব। হলো আবার একটা দুটো তিনটে চেন করে আবার সুতো ছাড়া জোড়া, এখানটায় লং করব, সুতো ছাড়া বুটলাম, সরি সুতো নিয়েই লং করব। দেখো এক দুই তিন শুধু কুরুশ নিয়ে সুতো দিয়ে জোড়া দিলাম, এক দুই তিন, আবার এখানে আমি চারটে লং করব। আবার সুতো ছাড়া নিয়ে এখানটায় জোড়া দিলাম। এই যে
দেখো, বুঝতে পারছো আশা করি? আবার সেম ভাবে ঘুরে এসে এর মাথা দিয়ে এখান দিয়ে দুটো, এখানে দুটো লং, আবার এখানে দুটো, এখানে দুটো লং, আবার আটটা চেন করে এখানে দুটো, এখানে দুটো লং, আবার আটটা চেন করে এখানে দুটো, এখানে দুটো লং, এই এইগুলো সব ছেড়ে ছেড়ে, আমি যেমন এখানে ছেড়েছি এখানে ছেড়েছি, তারপর এইভাবে সোজা উঠে যাবে। দেখো দেখাচ্ছি, বুঝতে পারবে। এই যে আমি দুটো করে দেখালাম, এই দেখো দেখেছো, এই একটা দুটো, দুটো করেছি, দুটো করে দেখালাম, আবার এর মাথায় মাথায় উঠে যাবে, এটাকে ছেড়ে এখানে, এখানে ছেড়ে এখানে, আবার পরে নেক্সট বারে একটা করে, একটা করে ঘর ছেড়ে এইভাবে উঠে যাবে। এই যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে আমাদের জানান।